গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 5:30, এখন থেকেই শুরু করছি আজকের ভিডিও। আজ বৃহস্পতিবার, তাই ঘুম থেকেই উঠেই বাসি জামাকাপড় ছেড়েই ফুল তুলতে চলে এসেছি। জবা ফুল গাছের ডাল কেটে দেওয়াতে না গাছের ফুলটা একটু কম হচ্ছে। জবা ফুল গাছে ঝুমকো জবাগুলো দেখো এখনো ভালো করে ফোটেও নি, আর একটু বেলা করে তুললে ফুলগুলো সুন্দর ভালো ফোটে। ভোরবেলা তুলছি তো, এখন 5:30 বাজে, কিন্তু ফুলগুলো এখনো ভালো করে ফোটেনি। আমি আর আমার মা, আমরা দুজন মিলে সব ফুল তুলে নিয়ে আসলাম, আমাদের বাড়ির ফুল সব। কিন্তু দেখো স্নান করে চলে এসেছি, এবার সিঁদুর পরে চুল আঁচড়িয়ে পুজো দেবো। শাড়ি তো পরা হয় না, তাই ভাবলাম আজকে শাড়ি পরেই পুজো দেবো। আর দেখো শাড়ি পরে পুজো দিতেও কিন্তু ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে জানাবে। কিন্তু রাধা মাধবকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে সাজিয়েছি, এবার বসিয়ে দেবো সিংহাসনে। তো গণেশ ঠাকুরকেও স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, তাকেও এবার বসিয়ে দেবো। মা লক্ষ্মীকেও স্নান করিয়ে ড্রেস পরানো হয়ে গিয়েছে, মা লক্ষ্মীকেও এবার সিংহাসনে বসিয়ে দেবো। বাবা লোকনাথকেও স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিলাম, এবার চন্দন ঘষে নিলাম, এবার ফুল দিয়ে সিংহাসন সাজাবো। তুলসী পাতার চরণ প্রভুর চরণে দিয়েছি, ফুল দিয়ে এবার সবার চরণে দেবো, সিংহাসন সাজাবো। আমাদের বাড়ির আমার প্রিয় জায়গা কিন্তু এই ঠাকুরঘর। এখানে আসলে যে কি শান্তি মানে লাগে, মানে অন্য কোথাও গেলেও সে শান্তি পাই না। ঠাকুরঘরে আসলে যে কি শান্তি পাই বলে বোঝাতে পারবো না, আমার তো মনে হয় এখানেই সারাদিন বসে থাকি। বাড়ি তো থাকা হয় না, তাই ঠাকুরঘরকে খুব মিস করি, খুব খুব খুব। আর হ্যাঁ বন্ধুরা, ঠাকুরকে স্নান করানো দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো সেই কারণে। বাবা মহাদেবকেও স্নান করে বসিয়ে ফুল বেলপাতা দিলাম, এবার মা কালীকেও স্নান করে বসিয়ে ফুল দিচ্ছি, এবার মা তারাকেও ফুল দেবো, মা তারাকেও স্নান করে বসিয়েছিলাম। বাবা লোকনাথকে তো স্নান করিয়েছি, বসিয়েছি, বাবা লোকনাথকেও ফুল বেলপাতা দেবো, যে ভালো করে সিংহাসনটা এবার ফুল দিয়ে সাজাবো। এটা জানো তো আমাদের গাছের পেঁপে, তাই মা বললো নেটে দিয়েছে পুজো দি, আর তরমুজ নিয়ে এসছে নতুন ফল, ঠাকুরকে নেটে দিয়ে পুজো দেবো। তো আজকে মিষ্টি আনা হয়নি, আনার লোক পাওয়া যায়নি, ওর বাবা বাড়ি নি, তাই আনা হয়নি। তা নাহলে বৃহস্পতিবার মানে ঠাকুরকে মিষ্টি দেওয়া হয়, সন্দেশ মিষ্টি ইষ্টি আনা হয়, তো কাকে দিয়ে আনা পর্যন্ত আর দেওয়া হয়নি আজকে। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কোনো নিয়ম জানি না, নিজের মতো করেই পুজো দিই। যদি কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু তোমরা বলবে। আর জানো তো আমি কিন্তু ঘির প্রদীপ ধরাই। Thank you.
তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো পরিবারকে সঙ্গে নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।